তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি ফ্যালন মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে খুবই খুবই সুন্দর একটা গল্প নিয়ে। আসলে আপনার ঘরে যদি কেউ চুরি করতে আসে আর ভুল করে আপনি তাকে খুন করে ফেলেন, আর এরপরে পুলিশ আপনাকে ধরে নিয়ে একটা কঠিন শাস্তি দিয়ে দেয়, তাহলে ব্যাপারটা কেমন হবে, সেই সমস্ত ব্যাপারটাই দেখবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি ওয়েড পিটার নামের একটা লোককে, যে কিনা তার নর্মাল লাইফে খুবই হ্যাপি একটা লাইফ লিড করছিল। সে তার ওয়াইফ জেনা আর তার বাচ্চা মাইকেলের সাথে খুবই হ্যাপিলি একটা লাইফ লিড করছিল। তবে একদিন রাতের বেলায় যখন তারা ঘুমাচ্ছিল, তখন একটা ভয়ঙ্কর শব্দে ওয়েডের ঘুম ভাঙে। তো এই জন্য সে তার ওয়াইফ জেনাকেও দ্রুত ঘুম থেকে ওঠায়, আর তারা দুজন একটা বেসবল ব্যাট নিয়ে দ্রুত চেক করতে যায় মাইকেলকে। আর তারা গিয়ে দেখতে পারে মাইকেল পুরো সুস্থ আছে, তার কোনো ক্ষতি হয়নি। তো এই জন্য জেনাকে এখানে রেখে দিয়ে ওয়েড পুরো ঘরটা তল্লাশি করার জন্য বেরিয়ে পড়ে। তবে যখনই সে কিচেন পর্যন্ত যায়, তখনই একটা লোক তার উপরে আক্রমণ করে দেয় আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে ওয়েডও তাকে ফলো করে বাইরে চলে আসে, আর তাড়াহুড়ার মধ্যে সে তার মাথার মধ্যে জোরে একটা বাড়ি মারে, আর এই বাড়ির জন্য তার সেখানেই মৃত্যু হয়ে যায়। আর এইটা দেখার পরে ওয়েডের মনটা খুবই খারাপ হয়ে যায়, কারণ সে ভুল করে একটা মানুষের খুন করে ফেলেছে। আর এর একটু পরে যখন এখানে পুলিশ চলে আসে, তখন পুলিশ অফিসার তাদেরকে বুঝিয়ে বলার ট্রাই করে যে সে ঘরের বাইরে সেই লোকের উপরে আক্রমণ করে ভুল করেছে, আর তাছাড়া এই লোকটা কিছু চুরিও করেনি। যদিও ওয়েড আর জেনা তাদেরকে বুঝিয়ে বলার ট্রাই করছিল, তবে তারা কোনো কথাই শুনবে না। তারা ওয়েডকে অ্যারেস্ট করে সেখান থেকে নিয়ে যায়। তো এরপরে জেলের প্রথম দিন একটা কয়েদি তার সাথে খুবই জঘন্য ব্যবহার করে, আর তাকে আচ্ছা রকম একটা ধোলাইও করে দেয়। আর এরপর যখন তাকে সেলে ভরা হয়, তখন সেলের কয়েদিরাও তার সাথে খুব একটা ভালো ব্যবহার করে না। তবে এমন করে রাতটা পার হলে পরদিন সকালবেলা জেনা তার সাথে মিট করতে আসে, আর সে তাকে শান্ত করে প্রমিস করে সে যেই কোনো মূল্যে একটা ভালো উকিল ধরবে, আর তাকে যেই কোনো মূল্যে এখান থেকে বের করে নিয়ে যাবে। আর একটু পরে সরকারি উকিল তার সাথে মিট করতে আসে, আর এই উকিল তাকে ভয় দেখিয়ে বলে যে তোমার অনেক বছরের জেল আর $10,00,000 পর্যন্ত জরিমানা হতে পারে। তবে সে তার কাছে প্রমিস করে যায় যে আমি সম্পূর্ণ ট্রাই করব তোমাকে ফ্রি করানোর জন্য। তবে সেই দিন রাতের বেলায় সমস্ত কয়েদিরা জেলের মধ্যে মারামারি করে পুরো জেলের মধ্যে আগুন ধরিয়ে দেয়। গার্ডরা অনেক কষ্টে তাদেরকে কন্ট্রোলে আনে। আর তখন এদিকে আমরা দেখতে পারি গর্ডন নামের একটা পুলিশ অফিসার জন নামের একটা কয়েদির সাথে মিট করতে আসে, আর সে তাকে বলে কালকে রাতে পুরো জেলের মধ্যে আগুন ধরে গিয়েছে, তো এই জন্য আজকের রাতটা তোমাকে এখানেই কাটাতে হবে। তবে আমরা দেখতে পারি জনের এতে কিছুই যায় আসে না, তার পুরো পরিবার শেষ হয়ে গেছে, এখন আর এই দুনিয়াতে তার কেউ নেই, তো এই জন্য সে কারো জীবনের পরোয়া করে না। এরপরে পরদিন সকালবেলা ওয়েডের উকিল তার সাথে আবারও মিট করতে আসে, আর এইবার সে তাকে খুবই শান্ত করে বুঝিয়ে বলে যে তোমার হাতে শুধুমাত্র একটা অপশনই আছে, তুমি তোমার দোষটা স্বীকার করে নিবে, আর যদি এমনটা করো তাহলে রিকোয়েস্ট করে আমরা তোমার শাস্তি আর জরিমানা দুইটাকেই কমিয়ে আনতে পারি। আর এখন যেহেতু ওয়েডের কাছে শুধুমাত্র এই একটা অপশনই বাকি আছে, তো এই জন্য পরদিন সকালবেলা কোর্টে এসে সমস্ত দোষটা স্বীকার করে নেয়, আর এই জন্য কোর্টও তাকে 3 বছরের শাস্তি দিয়ে দেয়। তবে এরপরে যখন তাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তার পেছনে বসে থাকা জ্যাক নামের একটা কয়েদি তাকে স্যামসং নামের একটা ভয়ঙ্কর কয়েদি সম্পর্কে বলে। তবে তখনই হঠাৎ করে স্যামসং সিট থেকে উঠে চাকু দিয়ে একটা কয়েদিকে সেখানে খুন করে ফেলে, আর এরপর সে গিয়ে চাকুটা জ্যাকের হাতে ধরিয়ে দেয়। আর জ্যাকও প্রচণ্ড ভয় পেয়ে সেই চাকুটাকে ওয়েডের সিটের নিচে লাগিয়ে দেয়, আর সে ওয়েডকে থ্রেট করে বলে যে যদি এই ঘটনা সম্পর্কে তুমি কাউকে কিচ্ছু বলো তাহলে তোমার অবস্থা টাইট করে দেওয়া হবে, স্যামসং তোমাকে কোনোভাবেই ছাড়বে না। আর এরপরে জেলে নেয়ার পরে ওয়েডকে একটা রুমের মধ্যে বন্দি করে দেয়া হয়, আর সেখানে পুরো রাতটা কাটানোর পরে পরদিন সকালবেলা পুলিশ অফিসাররা তাকে সমস্ত ব্যাপারটা জিজ্ঞেস করে, কালকে বাসের মধ্যে কী কী হয়েছিল সেগুলো ডিটেইলে বলতে বলে। তবে যেহেতু ওয়েড ভয়ে কিছুই বলে না, তো এই জন্য সিকিউরিটি গার্ডরা তাকে সিকিউরিটি হাউজিং ইউনিটের মধ্যে পাঠিয়ে দেয়, যেখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্রিমিনালদেরকে রাখা হয়, যেমন ফাঁসির আসামি বা যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিদের। এখানে প্রত্যেকটা কয়েদিকে 23 ঘন্টা পর্যন্ত বন্ধ করে রাখা হতো, আর 3 মাস তাদের সাথে কেউ কোনো দিন মিট করতে পারতো না। আর একদিন গার্ডরা ওয়েডকে একটা রুমের মধ্যে নিয়ে আসে, যেখানে অলরেডি কিছু ভয়ঙ্কর কয়েদি দাঁড়িয়েছিল, আর হঠাৎ করেই তাদের মধ্যে একটা ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। তবে কোনো গার্ডরা তাদেরকে আটকায় না, তারা যে যাকে পারছে যেভাবে পারছে মারছে। আসলে এই মারামারিগুলো হচ্ছে পুলিশের মনোরঞ্জন করার জন্য। এখানে জ্যাকসন নামের একটা লোক আছে যে কিনা এখানে মারামারিগুলো করায়, আর আনন্দ পেয়ে সে এখানে বাজিও ধরে। আর যখন তার মনে হয় যে এইবার মারামারিটা বন্ধ করা দরকার, তখন সে রাবার বুলেট দিয়ে গুলি করে মারামারিটা বন্ধ করে দেয়। তবে তার ডেইলি এমন অত্যাচারে একটা কয়েদি প্রচণ্ড বিরক্ত হয়ে যায়, তো এই জন্য সে জ্যাককে উল্টাপাল্টা অনেক কিছু বলে। আর এই জন্য পুলিশরা তাকে ধরে অন্য একটা রুমে নিয়ে আসে, যেখানে জ্যাক তাকে আচ্ছা রকম একটা ধোলাই করে। তো এরপরে পরদিন সকালবেলা জেনা চলে আসে ওয়েডের সাথে মিট করতে। আসলে এই 3 মাস পরে ওয়েডের সাথে কেউ মিট করতে আসলো,
জেনা এসে বলে যে আমাদের সমস্ত টাকা পয়সা শেষ হয়ে গেছে, এখন ছেলেকে কি করে স্কুলে পাঠাবো, তার স্কুলের ফিস কি করে দিব সেটাই আমি বুঝতে পারছি না। তো এই জন্য ওয়েট তাকে বলে যে আমি খুব জলদি এখান থেকে ফ্রি হচ্ছি, তুমি যেই প্রপার্টি আছে সেগুলো বিক্রি করে আপাতত কাজটা চালাও। আর তখন এদিকে যেহেতু জন জেলের মধ্যে আগুন লাগিয়েছে, তো এই জন্য তাকে সারা জীবনের শাস্তি দেওয়া হয় আর তাকে পাঠিয়ে দেওয়া হয় ওয়েডের সেই জেলের মধ্যে। আর এখানে তাকে ওয়েডের সাথে একই রুমের মধ্যে রাখা হয়। এখন যেহেতু তারা দুজন একই রুমের মধ্যে, তো এই জন্য স্বাভাবিকভাবেই জন তার উপর একটু প্রভাব খাটাতে চায়। তবে যেহেতু ওয়েড কারোর সাথে কোনো শত্রুতা করতে চায় না, তো এই জন্য সে শান্তভাবে সেখান থেকে সরে যায়, তার সমস্ত কথা সে শুনে। আর পরদিন সকালবেলা যখন সমস্ত কয়েদিদেরকে আবারও সেই রুমের মধ্যে নিয়ে আসা হয়, তখন এখানে জ্যাকের সাথে ওয়েডের আবারও দেখা হয়। আর জ্যাক তাকে বলে যেহেতু তুমি স্যামসাংয়ের বিরুদ্ধে কোনো সাক্ষী দাওনি, তো এই জন্য তোমার উপরে স্যামসাং অনেক খুশি। আর তখন আমরা দেখতে পারি এখানে জনও চলে আসে, আর জনকে দেখার পরে সবাই তাকে সালাম দেওয়া শুরু করে, মানে সবাই তাকে প্রচণ্ড ভয় পায়। আর তখন আমরা জানতে পারি যে এই সমস্ত কর্মকাণ্ডগুলো করার জন্য জন হচ্ছে গিয়ে বিখ্যাত একজন লোক, তাকে জেলের সবাই খুব ভালো করে চেনে। আর এই জন্য পুলিশরা তাকে একই জেলের মধ্যে খুব বেশি দিন রাখতে পারে না, কারণ সে এমন একটা কর্মকাণ্ড করে দেয় যে তাকে অন্য জেলের মধ্যে শিফট করতে হয়। এখন যেহেতু জন জেলের মধ্যে অনেকগুলো বছর পার করে দিয়েছে, তো এই জন্য সে ওয়েডকে বোঝানো শুরু করে যে জেলের মধ্যে নিজেকে কি করে সেফ রাখতে হয়। তবে পরদিন সকালবেলা যখন তারা আবারও সেই রুমের মধ্যে যায়, তখন হঠাৎই টার্নার নামের একটা লোকের সাথে ওয়েডের মারামারি শুরু হয়ে যায়। যদিও প্রথমে টার্নার তাকে আচ্ছা রকম ধোলাই করে, তবে একটু পরে ওয়েডও প্রচণ্ড রাগ করে তার উপর আক্রমণ করে দেয়, আর সে তাকে আচ্ছা রকম ধোলাই করে তাকে আহত করে দেয়। আর এই ব্যাপারগুলো দেখার পরে পুলিশরাও পুরোপুরি শক্ট হয়ে যায়। একটা সিপাহি ট্রাই করে ওয়েডকে শ্যুট করে এই মারামারিটাকে সেখানে বন্ধ করে দিতে, তবে আমরা দেখতে পারি অন্য পুলিশ অফিসার বলে ওয়েডকে না টার্নারকে শ্যুট করতে। যদিও ওই সিপাহি বুঝতেই পারছিল না যে সে কেন টার্নারকে শ্যুট করবে, তবে পরে সেই লোকটা তার হাত থেকে গানটা নিয়ে সে নিজে টার্নারকে শ্যুট করে মারামারিটা বন্ধ করে দেয়। আর ওয়েড ওই ব্যাপারটা বুঝতে পারলো না যে তাকে শ্যুট না করে সে কেন টার্নারকে শ্যুট করলো। আর এই জন্য যখন তারা সেলের মধ্যে ব্যাক করে, তখন আবারও তাকে জন বুঝিয়ে বলে যে এই জেলের নিয়মকানুন যত কিছু আছে এই সমস্ত নিয়মগুলো গার্ডরাই বানায়, আবার তাদের কথা মতোই সমস্ত নিয়মগুলো চলে, তুমি এখানের কোনো নিয়ম বুঝে উঠতে পারবে না। আর এরপর একদিন হ্যামার নামের একটা অফিসার জেলের মধ্যে সমস্ত ব্যাপারটা দেখতে আসে, আর সে এখানে জ্যাককে বলে যে তুমি থাকতেও জেলের মধ্যে মারামারি হয় কি করে, প্রত্যেকটা দিন মারামারির খবর পাওয়া যায়। তবে যাতে করে তার সন্দেহ আর একটু বেশি বেড়ে না যায়, তো এই জন্য জ্যাক তাকে বলে দেয় যে আমি আমার জীবন দিয়ে হলেও এখন থেকে মারামারি বন্ধ করার চেষ্টা করব। আর এই জন্য সে এখান থেকে চলে যায়। আর এদিকে জেনা আবারও ওয়েডের সাথে মিট করতে চলে আসে, আর এইবার সে সঙ্গে করে মাইকেলকেও নিয়ে আসে। মাইকেল তার বাবাকে দেখার পরে খুবই হ্যাপি হয়ে যায়। তবে জেনা ওয়েডকে বলে যে টাকার কমতির জন্য আমি খুবই কষ্টে জীবনটা পার করছি, আর এই জন্য ওয়েড তাকে তাদের ঘরটা বিক্রি করার পারমিশন দিয়ে দেয়। আর সে তার কাছে এটা প্রমিসও করে যে আমি জেল থেকে বের হওয়ার পরে সব কিছু আবারও ঠিক করে দেব, তুমি একেবারেই চিন্তা করো না। আর এরপরে যখন ওয়েড আবারও জেলের মধ্যে চলে আসে, তখন জ্যাক তার সাথে মারামারি করার জন্য তাকে উস্কায়। তবে যেহেতু ওয়েড মারামারি করতে চায় না, তো এই জন্য সে চলে যাওয়ার ট্রাই করে। তবে জ্যাক তার লোকজন দিয়ে তার উপরে আক্রমণ করে দেয় আর তাকে আচ্ছা রকম একটা ধোলাই করে দেয়। আর যখন গানটা দেখতে পারে সব কিছু আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, তখন তারা এখানে গ্যাস মেরে সমস্ত ব্যাপারটাকে কন্ট্রোলে নিয়ে নেয়। তবে আমরা দেখতে পারি জন নামের সেই ভয়ঙ্কর ক্রিমিনালটাও ওয়েডকে সেভ করার ট্রাই করছিল। আর যখন তারা আবারও সেলের মধ্যে চলে আসে, তখন জন ওয়েডকে ধরে অনেক রাগারাগি করে, কারণ সে যেই নিয়মগুলো বলেছিল নিজের সেফটির জন্য করতে সেই ব্যাপারগুলো সে করেনি। আসলে আমরা জানতে পারি জ্যাক নামের সেই লোকটা হচ্ছে গিয়ে ভয়ঙ্কর একজন গ্যাংস্টার, সেও স্যামসনের মতোই একজন গ্যাংস্টার। তার কাজই হচ্ছে গিয়ে বিনা অপরাধে মানুষদেরকে খুন করা আর মানুষদেরকে ডিস্টার্ব করা। আর তখন এদিকে আমরা দেখতে পারি জেনা তার ঘরটাকে বিক্রি করে তার মায়ের ঘরে থাকার সিদ্ধান্ত নিয়েছে। আর জেলের মধ্যে স্যামসন ওয়েডকে তার সাথে মিট করতে ডাকে, যেখানে কিনা জ্যাকও ছিল। আর জ্যাক স্যামসনের কাছে রিকোয়েস্ট করে বলে যে তাকে যেন তার আন্ডারে দিয়ে দেওয়া হয়, কারণ সে তার ওয়ার্ডার ফলো করেনি, সে তাকে একটু শাস্তি দিতে চায়। আর এই জন্য স্যামসন প্রচণ্ড রাগ করে আর সে তার লোকজনকে বলে দেয় জ্যাক আর তার লোকজনকেই মেরে ফেলতে। আর তাদের সবাইকে শেষ করার পরে স্যামসন ওয়েডকে অফার করে তার গ্রুপে জয়েন করার জন্য। আর যেহেতু ওয়েড এই ব্যাপারটার কিছুই বুঝতে পারছে না, তো এই জন্য সে সেলের মধ্যে এসে জনের পরামর্শ নেয় যে তার আসলে এই গ্রুপে জয়েন করা উচিত কি না। আর তখন জন তাকে বলে তোমার এই অফারটা নিয়ে নেওয়া উচিত, কারণ জেলের মধ্যে স্যামসংয়ের অনেক লোক আছে, সে তোমাকে প্রোটেকশন দিতে পারবে। আর তখন জেলের বাইরে আমরা দেখতে পারি দুইটা অফিসার জ্যাকসন আর রবার্ট মিলে তাদের বাচ্চাদের বেসবল ম্যাচ দেখতে এসেছে। এখানে রবার্ট খুবই টেনশনের মধ্যে ছিল, সে জ্যাকসনকে বলে যে তুমি জেলের মধ্যে যে অপকর্মগুলো করছো, মানে কয়েদিদেরকে দিয়ে ফাইট করিয়ে সেখান থেকে টাকা ইনকাম করছো, এই ব্যাপারটা আমাদের দুজনকেই একটা সময় ভয়ের মধ্যে ফেলতে পারে, আমাদের চাকরি পর্যন্ত চলে যেতে পারে, তোমার এগুলো বাদ দেওয়া উচিত। তবে আমরা দেখতে পারি জ্যাকসন এগুলো শুনবে না,
সে এখনও নিজের মতো করে জেলটাকে কন্ট্রোল করতে চায়, আর জেলের মধ্যে তার একটা কর্তৃত্ব সে রাখতে চায়। সে কোনোভাবেই কয়েদিদের কথা মতো চলতে চায় না। আর এদিকে জেলের মধ্যে জেনা আবারও ওয়েডের সাথে মিট করতে চলে আসে, আর এইবার সে পাগলের মতো কান্না করা শুরু করে, কারণ টাকার অভাবে সে পাগলের মতো হয়ে গেছে। তো এই জন্য সে এখানে ঝগড়া করে রাগ হয়ে সেখান থেকে চলে যায়। মানে আমি এই ব্যাপারটাই বুঝতে পারছি না, মাত্রই সে ঘরটা সেল করলো, এখন আবার তার টাকার দরকার, মানে এত টাকা কোথায় খরচ করে ভাই? আর এরপরে যখন সমস্ত কয়েদিরা আবারও সেই রুমের মধ্যে ছিল, তখন একটা নতুন কয়েদি ওয়েডের উপর আক্রমণ করে দেয়। তবে এইবার ওয়েড তার উপরে আক্রমণ না করে এটার কোনো রেসপন্স করে না, সে বারবার করে তাকে ইগনোর করে। আর এই ব্যাপারটা দেখার পরে জ্যাকসন একটু রাগ করে সে রাবার বুলেট দিয়ে ওয়েডের উপরেই শ্যুট করে দেয়। আর এরপরে যখন ওয়েড হসপিটালে চলে যায়, তখন জ্যাকসন গিয়ে তাকে জিজ্ঞেস করে সেই দিনের ঘটনার কথা, যেদিন স্যামসাং বাসের মধ্যে একটা লোককে খুন করেছিল। তবে ওয়েড তার বিরুদ্ধে কোনো সাক্ষী দিতে চায় না, যদিও জ্যাকসন তাকে বলে যে যদি তুমি সাক্ষী দাও তাহলে তোমার শাস্তি একটু কমিয়ে দেয়া হবে। তবে ওয়েড তার বিরুদ্ধে শাস্তি দিয়ে তার নিজের জীবনটাকে জাহান্নাম করতে চায় না, আর যেহেতু সে এটার বিরুদ্ধে সাক্ষী দেয়নি, তো এই জন্য জ্যাকসন একটু বেশি রাগ করে এই খুনের অপরাধটা ওয়েডের ঘাড়ের মধ্যেই দিয়ে তার শাস্তি আরও 3 বছর বাড়িয়ে দেয়। আর এদিকে জেনা তার মায়ের চাপের মধ্যে এসে ফাইনালি একটা লেটারের মাধ্যমে ওয়েডের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেয়। আর যখন ওয়েড এই ব্যাপারটা দেখতে পারে, তখন সে পাগলের মতো হয়ে যায়, আর সে এক এক করে সমস্ত কয়েদের উপরে আক্রমণ করা শুরু করে। সে হয়ে যায় একজন নরপশুর মতো। যদিও জন তাকে বারবার করে তার রাগের উপরে কন্ট্রোল করতে বলে, তবে সে জনের কোনো কথাই শুনবে না। সে বলে যে এখন আর আমি কারো কেয়ার করি না, আমার নিজের জীবনেরও না। আর তখন এদিকে যখন জেনা তার সমস্ত জিনিসপত্রগুলো প্যাকেট করে তার মায়ের সাথে চলে যাওয়ার প্রিপারেশন নিচ্ছিল, তখন তার ছেলে মাইকেল তাকে জিজ্ঞেস করে যে আমরা বাবার জিনিসপত্রগুলো কেন নিচ্ছি না। তখন জেনা তাকে বুঝিয়ে বলার ট্রাই করে যে আমরা তোমার বাবার সাথে এখন আর থাকছি না, তোমার বাবা এরপরে যখন আসবে তখন সে এখানেই থাকবে। তবে এইটা শোনার পরে মাইকেল প্রচণ্ড রাগ করে, কারণ সে তার বাবাকে অনেক বেশি ভালোবাসে। সে যেই কোনো মূল্যে তার বাবার সাথে থাকতে চায়, সে কোনোভাবেই তার থেকে দূরে থাকতে চায় না। তো এই জন্য সে বলে যে যদি তার জামাকাপড়গুলো না নাও তাহলে আমিও বাবার সাথে এখানেই থাকবো। আর যখন জেনা দেখতে পারে যে তার ছেলে তার বাবাকে এত ভালোবাসে, তখন সেও ফাইনালি ওয়েডের সাথে থাকার সিদ্ধান্ত নেয়। আর এরপরে জেনা ওয়েডের সাথে মিট করতে চলে আসে, আর সে তার কাছে প্রমিস করে বলে যে তুমি যতদিন জেল থেকে বের না হবে ততদিনই আমি তোমার জন্য ওয়েট করব। আর এই ব্যাপারটা শোনার পরে ওয়েডের চোখ দিয়ে পানি চলে আসে। আর এরপর সে সেলের মধ্যে এসে এই খুশির খবরটা জনকেও দেয়। আর এরপর তারা ফাইনালি দুজন মিলে সিদ্ধান্ত নেয় যে জেলের মধ্যে যেই অপকর্মগুলো হচ্ছে এগুলোর পর্দা তারা ফাঁস করেই ছাড়বে। আর যদি তারা এমনটা করতে পারে তাহলে ওয়েডের শাস্তি আরও কমিয়ে দেওয়া হবে, আর সে খুবই দ্রুত ফ্রি হয়ে যাবে। তো এই জন্য প্ল্যানিং মতে ওয়েড চলে আসে জ্যাকসনের কাছে, আর সে তার কাছে টিন্টো নামের একটা কয়েদির সাথে ফাইট করার পারমিশন চায়। এখানে জ্যাকসন পারমিশন তো দিয়ে দেয়, তবে সে একটা শর্ত দিয়ে দেয় যে এই ফাইটটা ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না যতক্ষণ না একটা কয়েদি অন্য কয়েদিকে খুন করবে। আর ওয়েড জেনাকে বলে দিয়েছিল গর্ডেনের সাথে মিট করতে, কারণ তাদের মতে গর্ডেনই হচ্ছে গিয়ে একমাত্র লোক যে কিনা এই সমস্ত ব্যাপারগুলোর পর্দাফাশ করতে পারবে। তো এই জন্য জেনা তার কাছে গিয়ে সমস্ত ব্যাপারটা খুলে বলে তার কাছে সাহায্য চায়। আর এরপরে ফাইনালি ফাইটের সময় চলে আসে, আর যখন তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়, তখন আমরা দেখতে পারি টিন্টু আর ওয়েডের মধ্যে একটা ভয়ঙ্কর মারামারি হয়, একে অন্যকে পাগলের মতো পেটানো শুরু করে। আর তখনই বাইরে জেনা জ্যাকসনের সমস্ত ব্যাপারটাকে ফাঁস করার জন্য গর্ডেন আর একটা ইনভেস্টিগেশন অফিসারকে নিয়ে জেলের দিকে যাওয়া শুরু করে। আর তখন জেলের মধ্যে জন তার চশমার মধ্যে লুকিয়ে রাখা একটা অস্ত্র বের করে, যেটা সে তার নিজের স্টাইলে বানিয়ে রেখেছিল, কারণ যে কোনো সময় কাজে লাগতে পারে। আর যখন ওয়েড আর টিন্টোর মধ্যে ভয়ঙ্কর মারামারি হচ্ছিল, তখন ওয়েড টিন্টোকে আচ্ছা রকম ধোলাই করে তাকে পুরো আধমরার মতো করে ফেলে। তবে যখন তাকে মেরে ফেলতে বলা হয়, তখন ওয়েড তাকে মারতে না করে দেয়, কারণ সে কোনো নির্দোষ মানুষকে খুন করতে পারবে না, যদিও সে মারামারিটা করেছে তার পর্দা ফাঁস করার জন্য। আর এই ব্যাপারটা শোনার পরে জ্যাকসন একটু বেশিই রাগ করে, আর সে ওয়েডের উপরে শ্যুট করার জন্য প্রিপারেশন নিয়ে নেয়। তবে তখনই জন তার সামনে চলে আসে, সে বলে যে তাকে মারার আগে তুমি আমাকে মারবে। আর এই ব্যাপারটা দেখার পরে সমস্ত কয়েদিরা এসে ওয়েডকে ঘিরে ফেলে যাতে করে তাকে শ্যুট করতে না পারে। আর এগুলো দেখার পরে প্রচণ্ড রাগ করে জ্যাকসন ফাইনালি সিদ্ধান্ত নেয় সে এখানে শ্যুট করে প্রত্যেকটা কয়েদিকে খুন করবে। তবে ফাইনালি রবার্ট তাকে আটকায়, সে বলে যে ভাই যদি তুই এমনটা করিস তাহলে আমাদেরকেই উল্টাপাশে জেলে যেতে হবে আর অনেকগুলো বছর সেখানে পার করতে হবে। আর ফাইনালি ব্যাপারগুলো বুঝতে পেরে জ্যাকসন তাদেরকে মারে না, তাদেরকে যার যার সেলে চলে যাওয়ার জন্য বলে। তবে আমরা দেখতে পারি জন আর ওয়েডকে তারা নিয়ে আসে অন্য একটা রুমের মধ্যে, যেখানে জ্যাকসন প্রচণ্ড রাগ নিয়ে একটা ছুরি নিয়ে ওয়েডকে মারার জন্য ফুললি রেডি হয়েছিল। তবে আবারও রবার্ট তাকে আটকায়, আর সে তাকে বলে এমনটা করা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। তবে আমরা দেখতে পারি তখনই একটা গার্ড সিসি ক্যামেরাটাকে আবারও অন করে দেয় যাতে করে জ্যাকসন যেই কর্মকাণ্ডগুলো করছে সেই কর্মকাণ্ডগুলো সবার কাছে ফাঁস করতে পারে, এগুলো রেকর্ডেড থাকে। আর এরপরে যখনই জ্যাকসন ওয়েডকে মারার জন্য সামনের দিকে আগায়, তখন সে প্রচণ্ড রাগের মধ্যে ছিল,
তবে তখনই জন তার গোপন অস্ত্রটা বের করে জ্যাকসনের গলা কেটে ফেলে, আর এই জন্য তার সেখানে মৃত্যু হয়ে যায়। আর এই ব্যাপারটা দেখার পরে একটা গার্ডও জনের উপরে শ্যুট করে দেয়, আর এই জন্য জনেরও সেখানে মৃত্যু হয়ে যায়। আর এগুলো দেখার পরে ফাইনালি একটা কয়েদি ইমার্জেন্সি বাটনে প্রেস করে সমস্ত গার্ডদেরকে সেই রুমের মধ্যে পাঠিয়ে দেয়। আর তখন জেনা গর্ডেন আর সেই ইনভেস্টিগেশন অফিসারকে নিয়ে এখানে চলে আসে। আর যখন তারা এই সমস্ত ব্যাপারটা দেখতে পারে, তখন এই ইনভেস্টিগেশন অফিসার তার সমস্ত অপকর্মর রেকর্ডগুলো নিয়ে নেয়। আর ফাইনালি সে ওয়েডকে হসপিটালে ভর্তি করিয়ে দেয়। আর তাছাড়া ওয়েডের উপরে যেই 3 বছরের এক্সট্রা চার্জ লাগানো হয়েছিল সেটাকেও সে উইথড্র করে নেয়। আর একেবারে লাস্টে আমরা দেখতে পারি 15টা মাস জেলে পার করার পরে ফাইনালি ওয়েডকে ফ্রি করা হয়। আর বের হয়ে ওয়েড তার ওয়াইফ আর বাচ্চার সাথে আবারও নতুন একটা জীবন শুরু করে। আর এমন একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।